আপনাদের মধ্যে অনেকে আছেন হোয়েন অর্থ আসলে কি এটা অনেকে ফেস করে থাকেন। আসলে হোয়েন অর্থ কি এটা বাক্যের উপর ডিপেন্ড করে। আমরা একটা যখন বাংলা ওয়ার্ড মিনিং বাক্যের মধ্যে ইউজ করে থাকি, জেনারেলি আমরা কিন্তু সহজে বুঝতে পারি সে কি বলতে যাচ্ছে। বাট যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি বা শেখার চেষ্টা করি, তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি না। তার হচ্ছে কারণ আমরা এটাতে আমরা অভ্যস্ত না। সো আমি এত বেশি কথা বলবো না, আমি জাস্ট বলবো হোয়েন কখন আপনি বলবেন কখন, অ্যান্ড হোয়েন অর্থ কখন আপনি বলবেন যখন। আমি দুটো এক্সাম্পল দেব, খেয়াল করবেন। যখন সে আমার কাছে আসলো, খেয়াল করবেন এখানে কিন্তু আমি প্রশ্ন করি নাই, জাস্ট আমি বললাম যখন সে আমার কাছে আসলো তখন আমি কিছু খাবার খাচ্ছিলাম। আমি কারণ হচ্ছে খাবার খাইতে অনেক বেশি পছন্দ করি। এনিওয়ে আপনি বলতে পারেন এরকম, ওয়েন হি কেম টু মি, ওয়েন হি কেম টু মি, খেয়াল করবেন আমি কিন্তু উচ্চারণটা খেয়াল করবেন, ওয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে আসলো। আই ওয়াজ হ্যাভিং সাম ফুড, অর আই ওয়াজ টেকিং সাম ফুড, অথবা আই ওয়াজ ইটিং সাম ফুড, আমি কিছু খাবার খাচ্ছিলাম তখন। দেখেন এখানে কিন্তু আমি এক্স্যাক্টলি অর্থ কিন্তু হোয়েন অর্থ যখন বলতেছি, কারণ হলো এটা কিন্তু কোয়েশ্চেন না। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, যখন কোয়েশ্চেন বোঝাবে না তখন আমরা অনায়াসেই হোয়েনটাকে আমরা যখন বলবো। বাট যখন আমি বলবো এরকম যে কখন তুমি আমার সাথে দেখা করবা বা কোন সময় দেখা করবো আমার সাথে, তখন কিন্তু আমি কোয়েশ্চেন করে ফেলেছি। এই টাইমে আপনাকে বলতে হবে ওয়েন উইল ইউ মিট মি টুমোরো। আবার বললাম যে ওয়েন উইল ইউ মিট মি টুমোরো, আগামীকাল তুমি আমার সাথে কখন দেখা করবা, এরকম আমি বলি যদি, তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেন করছি। আমি আরও যদি এক্সাম্পল দেই যে যখন সে আসলো তখন আমরা ক্রিকেট খেলতেছিলাম, তাহলে ওয়েন হি কেম টু আস, যখন আমাদের কাছে সে আসলো তখন উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। আর মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। বাট কখন তোমরা ক্রিকেট খেলবা, তাহলে ওয়েন উইল ইউ প্লে ক্রিকেট উইথ আস, আমি কোয়েশ্চেন করলাম যে ওয়েন উইল ইউ মিট আস, কখন তোমরা আমাদের সাথে দেখা করবা বা তুমি দেখা করবা। তাহলে যখন কোয়েশ্চেন করব তখন আমরা সত্যিকার অর্থে হোয়েন মানে কখন বলবো বা কোন সময় বলবো। বাট নর্মালি যখন অ্যাফার্মেটিভ বাক্য থাকবে, হ্যাঁ, যখন তখন অর্থ সেন্স বোঝাবে। আমি আরেকটা বাক্য বানাইয়া আমি শেষ দেবো আর কি। যেমন আমি একটা বলতে পারি, যখন আমি ভিডিও বানাইলাম তখন আমার পাশে কেউ ঘুমাচ্ছিল, এরকম বললেন। তাহলে ওয়েন আই মেড আ ভিডিও বা মেড দিস ভিডিও, সামওয়ান ওয়াজ স্লিপিং বিসাইড মি, সাপোজ হ্যাঁ আমার পাশে কেউ ঘুমাচ্ছিল বা সামওয়ান ইজ স্লিপিং ইন দ্য রুম, এরকম ক্ষেত্রে আমি বলতে পারি। তাহলে এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন এবং সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে। আসসালামু আলাইকুম।